শুধু একটা মা খাওয়াই দিলে আমার সব ভাত চলে যেত, রুখ সব ঠিক হয়ে যেত, তখন মা ভাত খাওয়াই দিত। বড় হয়েছে পরে তো মা খাওয়াই দিছে, বিয়ের পরে খুব কমই খাওয়ানি হয়। আজকে আমারে ভাত খাওয়াই দিতে আছে, ডেইলি আমি ওনারে সকালবেলা ভাত খাওয়াই দিই মাঝে মধ্যে। হ্যাঁ, যেদিন ভাত খাই ওই দিন আমি ভাত খাওয়াই দিই। আর আজকে তাই না আমার ভাত খাওয়াই দিতে আছে, ডিমের অমলেট বানিয়ে আছে, আর এটা এটা আমার লিগা অনেক সৌভাগ্য। শত ঝগড়ার পরেও যদি আমার কেউ খাওয়াই দেয় আমি শেষ করলে তোমরা খাও, পুরো টেস্টি, মানে জল ভাত যদি খাওয়া জল ভাত টেস্টি হয়ে যাবো কেমন আর কি। চলো আমরা খাই, রুখ সব ঠিক হয়ে যেত, তখন মা ভাত খাওয়াই দিত। বড় হয়েছে পরে তো মা খাওয়াই দিছে, বিয়ের পরে খুব কমই খাওয়ানি হয়। বিয়ের পরে একজন সাথী পাইছি, ঠাকুরের অনেক 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 আশীর্বাদে বোধের, মাঝে মধ্যে যখন আমার ভাত খাওয়াই দেব তখন আমি সব সুখ পাইলে এরকম লাগে আর কি। দারুণ দারুণ, জীবনে দুটো মানুষের আছে, মার হাতে খাইছি আর এখন হেরাতে খাই, মানে দারুণ টেস্টি। এই জিনিসটার মতো সুখ আর কিছু নাই। টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে ডিমের অমলেটটা।